স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা শনাক্তের হার বেড়েই চলেছে, লকডাউন চললেও তা মানছে না কেউ। রাজশাহী মেডিকেলে করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও 10 জন মারা গেছে। এ অবস্থায় রাজশাহী নগরীতে লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। 24 ঘণ্টায় দিনাজপুরে করোনা শনাক্ত হয়েছে 190 জনের। চেকপোস্ট বসানো হলেও তা উপেক্ষা করে বিভিন্ন যানবাহনে মানুষ জেলা সদরে প্রবেশ করছে। নওগাঁ জেলায় 573টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 125 জনের। জামালপুরে 24 ঘণ্টায় 42 জনের করোনা শনাক্ত হয়েছে। পৌর এলাকাসহ 7 উপজেলায় লকডাউন চলছে। চুয়াডাঙ্গা জেলায় গত 24 ঘণ্টায় করোনা শনাক্তের হার শতকরা 46.09%। জামালপুরে 24 ঘণ্টায় 42 জনের করোনা শনাক্ত হয়েছে। পৌর এলাকাসহ 7 উপজেলায় চলছে লকডাউন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, লকডাউনের পরও কমছে না করোনা সংক্রান্তের হার, সংক্রমণের হার, জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কেমন দেখছেন? আপনাকে জানিয়ে রাখছি, জামালপুরে সত্যিকার হচ্ছেই যেভাবে আমরা প্রশাসনের পক্ষ থেকে ঝাঁঝুল পিটিয়ে শুনেছি যে লকডাউন শুরু হবে, তো সেইদিকে সেই সচেতনতা মূলত জামালপুরের পৌর এলাকায় এটির কোনো স্পর্শ করতে পারেনি। বিশেষ করে সাধারণ মানুষ তো প্রতিনিয়তই এই করা বিধিনিষেধের মধ্যেও তারা মাস্ক পরে আসলে বের হয়নি এবং এটি প্রচন্ড রকম একটি অসচেতনতার মধ্যে রয়েছে। আমি কিন্তু দেখতে চাই, আমি ঠিক এই মুহূর্তে জামালপুরের একটি সীমান্তবর্তী এলাকায় বক্সিকুন্দ উপজেলা এসেছি। এটি একটি বাজার সংলগ্ন, এই জায়গায় সাধারণ মানুষের মধ্যে আসলে এরকম কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা নাই। সবকিছু মিলিয়ে প্রশাসন চেষ্টা করছে বারবার একটি সচেতন মাইকিং করে বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে তার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যাচ্ছে না। তবে জেলা স্বাস্থ্য বিভাগ যেটি করছে বারবার, যারা প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে এবং সেই সমস্ত শনাক্তকৃত বাড়িগুলো যারা স্বাস্থ্যবিধি মানার জন্য প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তারা লাল নিশানা টানিয়ে স্বাস্থ্য সচেতন করে দিচ্ছে। পাশাপাশি সন্ধ্যার পর থেকে জামালপুর পৌর এলাকায় প্রত্যেকটি দোকান প্রশাসনের তত্ত্বাবধানে। তানভীর, আপনাকে ধন্যবাদ। ঢাকার জলাবদ্ধতা নিরসনে গত 1 দশকে ওয়াসা এবং 2 সিটি কর্পোরেশনে 6টি প্রকল্পে খরচ করেছে 2,500 কোটি টাকারও বেশি, তবে কার্যত কোনো ফল আসেনি। এখনও কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানি জমে যায় বেশিরভাগ নিচু এলাকায়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে প্রয়োজন সব সংস্থার সমন্বয়। রাজধানীর জলজট সমস্যা দীর্ঘদিনের, সবশেষ গত 1 জুন টানা বৃষ্টিতে অনেক জায়গায় হাঁটু সমান কিংবা তারও বেশি পানিতে ছয়লাভ হয়ে যায় রাস্তাঘাট, খাল দখল, কোথাও কোথাও পানি নিষ্কাশনের পথ সরু হয়ে যাওয়ায় এ সমস্যা থেকে সহসা মুক্তি পাচ্ছে না নগরবাসী। আমরা খাল পরিষ্কার, বৃষ্টির পানি নিষ্কাশনে গত বছর 26টি খাল এবং ছোট বড় সব নালার দায়িত্ব পায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। এরই মধ্যে নেওয়া হয়েছে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। চলছে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ কঠিন বর্জ্য সরানোর কাজ। দ্বিতীয় দফা আমরা এখন পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছি, এটি চলমান আছে এবং আগামী 30 দিনের ভিতরে শেষ হবে। পানিটা যে তাৎক্ষণিকভাবে ভূগর্ভস্থ ড্রেন নালায় যায়, সেটার ক্যাপাসিটি আসলে চাহিদার তুলনায় কম। আমরা এখন এই ক্যাপাসিটি বাড়ানোর জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অনেকগুলো পরিকল্পনা করে আমরা খালগুলোকে দৃষ্টিনন্দন করার একটা উদ্যোগ নিয়েছি। এই খালগুলোতে কোনো অবস্থাতেই কোনো অবৈধ দখলদারকে আমরা আর থাকতে দেব না। জলাবদ্ধতা নিরসনে 2001 সালে 146.59 কোটি টাকার প্রকল্প শুরু করে ঢাকা ওয়াসা। পরে খরচ বাড়ানো হয় কয়েক দফা। 2013 সালে আরেক প্রকল্পে বরাদ্দ দেয়া হয় 248 কোটি টাকা। এভাবে গত 1 দশকে ওয়াসা এবং 2 সিটি কর্পোরেশন 6 প্রকল্পে ব্যয় করেছে মোট 2,596 কোটি টাকা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধে কঠোর হতে হবে, একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা বাড়ানো দরকার। পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন এবং পরবর্তীতে পরিকল্পনার কার্যক্রমের এই বন্দোবস্ত বা মেইনটেন্যান্স, এর সাথে জনসম্পৃক্ত আচরণ নিশ্চিত করা দরকার। অভিভাবকত্বের অংশীদারিত্ব নিয়ে যাওয়া যায়, তবে অবশ্যই প্রকল্প বাস্তবায়ন শুধু না,
বাস্তবায়ন পরবর্তী এর সংরক্ষণও আমরা একটা অভূতপূর্ব সাফল্য দেখতে পারি। মনে রাখতে হবে অবহেলায় যা গিয়েছে দৃঢ়তায় তা ফেরত আসতেই পারে। তাঁর মতে সমন্বিত পরিকল্পনা না থাকায় বিপুল অঙ্কের টাকা নর্দমা নির্মাণ ও মেরামত, পাম্প স্টেশন, খাল বক্স কালভার্ট খনন ও পরিষ্কার করার মতো ছোটখাটো কাজে ব্যয় হয়ে যাচ্ছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বসেরা 800-র মধ্যে নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়। যে মানদণ্ডের ভিত্তিতে তালিকা করা হয় তা নিয়ে দ্বিমত থাকলেও নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষাবিদরা বলছেন শিক্ষাখাতে কম বাজেট, দলীয় বিবেচনায় নিয়োগ, সনাতন শিক্ষা ব্যবস্থা এবং গবেষণার প্রতি আগ্রহের অভাবের লক্ষ্য অর্জনে ব্যর্থ দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াকোয়ারের সাইমন্স কিউএস। একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক শিক্ষার্থী অনুপাত, শিক্ষক প্রতি গবেষণা, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত, এসব বিষয় বিবেচনায় নিয়ে করা হয়েছে এই তালিকা। তালিকায় টানা 10-বারের মতো প্রথম স্থানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, MIT। শীর্ষ 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের 8টি ও পাকিস্তানের 3টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে 800-র মধ্যে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। দেশের মাত্র 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান 1000 থেকে 1200-র মধ্যে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ঘাটতি পূরণের কার্যকর উপায় খোঁজা হচ্ছে। আমরা রিসার্চে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে পারিনি, আমাদের ল্যাবরেটরি খুবই আপ টু ডেট না, আমরা আমাদের একজন টিচারকে 4-5টা সাবজেক্ট পড়াতে দিচ্ছি। যদি আমরা আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গিগুলো সেই দৃষ্টিভঙ্গি অনুসারে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে চাই তাহলে ওই বিষয়গুলোতে আমাদের বিনিয়োগ লাগবে, ওই বিষয়গুলোতে আমাদের অবকাঠামো লাগবে। তবে আপাতত তালিকার দিকে না তাকিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন শিক্ষাবিদরা। প্রয়োজনে ঢেলে সাজাতে হবে পুরো শিক্ষা ব্যবস্থা। পলিটিক্যাল কনসিডারেশন, ভালো মেধাবী শিক্ষার্থীকে শিক্ষক যাতে হতে পারে তাদেরকে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন শিক্ষা দিতে আসে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং তাদের কারিকুলাম রেগুলার আপডেট করতে হবে। 2012 সালে কিউএস এর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 601 এর মধ্যে। এরপর থেকে আরো পেছাতে থাকে দেশের শীর্ষ এই বিদ্যাপীঠের অবস্থান। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নগরীর বায়েজিদ এলাকায় চেকপোস্ট বসিয়ে 18 মামলার আসামি সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গোলাগুলির ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, বায়েজিদ লিংক রোডের এশিয়ান ওমেন ইউনিভার্সিটির সামনে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। রাত 2টার দিকে সেখানে অতর্কিত গুলি বর্ষণের ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে গ্রেফতার করা হয়। আহত সাইফুল 18 মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রামে রোহিঙ্গাসহ 55,310 জনকে অবৈধভাবে ভোটার করার অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার প্রধান আসামি নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক খোরশেদ আলম। তিনি ঘটনার সময় চট্টগ্রামে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসের সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, সাবেক অফিস সহায়ক রাসেল বড়ুয়া ও পাঁচলাই থানা নির্বাচন অফিসের সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুক। মামলার এজাহারে বলা হয় আসামিরা ভোটার তালিকা প্রণয়নে ব্যবহৃত একটি ল্যাপটপ আত্মসাত করে, পরে ওই ল্যাপটপ দিয়ে অবৈধভাবে রোহিঙ্গাসহ 55,310 জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার প্রায় 3 ঘন্টা ধরে চলে দুই প্রেসিডেন্টের মধ্যকার আলোচনা। এ সময় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু এবং দুই দেশের প্রত্যাহার করা রাষ্ট্রদূতদের কর্মস্থলে ফেরানোর বিষয়ে একমত হন তারা। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/দীপ্তনিউজ এই ঠিকানায়।